সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত মুসাফির বইটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ঘুম ভাঙতেই শুনি পাশের বাড়ির লক্ষ্মী ছাড়া রেডিওটা ধর্মসঙ্গীত গাইছে। মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর, অন্য বাক্য কবে তুমি নিরুত্তর। কোথায় ভ্রাম মুহূর্তে প্রসন্ন মনে জানলা দিয়ে সবুজ গাছটার দিকে তাকিয়ে তাকিয়ে সবুজ প্রাণশক্তি আহরণ করব তা না, তখন স্মরণ করিয়ে দিলে শেষের দিনের কথা। ঘুম তো এক রকমের মৃত্যু, সে মৃত্যুর থেকে উঠে শুনতে হয় বিভীষিকাময় আরেক মৃত্যুর কথা, তাও বিটকেল গানে গানে। এখানে সকালবেলা খাটের পাশে রেডিওটা চালিয়ে দিই আবহাওয়ার ভবিষ্যৎবাণী শোনার জন্য। এ দেশে সেটা জানা বড্ড প্রয়োজন। বৃষ্টি হলেই গেছি, বুড়ো হাড় নিয়ে রাস্তাঘাটে ফ্লু নিউমোনিয়া কুড়োতে ভয় করে। রোদের সামান্যতম আশা পেলে মনটা চাঙ্গা হয়ে ওঠে। এদেশের আলিপুর কতখানি নির্ভরযোগ্য, দেশে থাকতে আবহাওয়ার বিলিতি এক ওঝার এক বিবৃতি পড়েছিলাম। তিনি কলকাতায় এসে বেশ মুরুব্বিয়ানার সুরে বললেন, তোমাদের দেশে এখনো আবহাওয়া যথেষ্ট পর্যবেক্ষণ করার মতো ঘাঁটিতে ঘাঁটিতে দফতর নেই বলেই প্রায় ভবিষ্যৎবাণী করতে পারো না। আমরা কিন্তু এখন বিলেতে মোটামুটি পারি। এর পরীক্ষা হাতে নাতে হয়ে গেল। একদিন ঘুম দেরিতে ভাঙায় বেতার রিপোর্টটি শুনতে পাইনি। সিঁড়ি দিয়ে নাম্বার সময় বাড়ির বুড়ি ঝিয়ের সঙ্গে দেখা। তার এক হাতে ভ্যাকুয়াম ক্লিনার, অন্য হাতে বালতি। শুধালাম, বেতারে আবহাওয়ার বাণী কিছু শুনেছ? একগাল হেসে বললে, এবারে যা আবহাওয়া বলে সেই পাবের বুড়ির মতো অনেক কথাই বললে। স্টেক অ্যাটম বম যে এসব গড়বড়ের প্রধান কারণ সেটা বলতেও ভুললে না। সর্বশেষে বললে, যেন সব কিছু যথেষ্ট বরবাদ হয়নি বলে শেষমেশ এলেন ঝড় গেল। ওহ, তার কি দাপট! আমি শুধালাম, আবহাওয়া দফতর সতর্ক করেনি, ওয়ার্নিং দেয়নি? গম্ভীরভাবে বললে, ইয়েস স্যার, আফটারওয়ার্ডস, ঝড়ের পরে দিয়েছিল। রসবোধ আছে বই কি! কিন্তু মোদ্দা কথায় ফিরে যাই। আবহাওয়ার ভবিষ্যৎবাণী করার পূর্বে বেতারে হয় ধর্ম সম্বন্ধে বক্তৃতা উপাসনা, সাত সকালে ওটাও সেই অন্য লোকে কবে কথা তুমি রবে নিরুত্তর গোছ। কিন্তু পাছে আবহাওয়া মিস করি তাই সেটা শুনতে হয়। সর্বপ্রথম যেটা কানে ঠেকে সেটা পাদ্রি সাহেবের ভাষা। একদা ধর্ম প্রভাব করত সাহিত্য, কলা, সঙ্গীত, তাবৎ রস প্রকাশ প্রচেষ্টাকে, এখনো করে। একথা ফলাও করে বোঝাবার কিছুমাত্র দরকার নেই, কারণ বহু শতাব্দী ধরে রিলিজিয়াস আর্টের সাধনা করার পর মানুষ এই সবে সেকুলার আর্ট আরম্ভ করেছে। এখন আরম্ভ হয়েছে উল্টো টান। এখন ধর্মযাজকরা আপন আপন ভাষা সরল, প্রাঞ্জল, ওজস্বিনী, মর্মস্পর্শী করার জন্য ধর্মনিরপেক্ষ সাহিত্য থেকে বচনভঙ্গি ধার নিচ্ছেন। আজকের দিনের জীবন যে চরম মূল্যে বিশ্বাস হারিয়ে দেউলে হয়ে গিয়েছে তারই বর্ণনা দিতে গিয়ে এক পাদ্রী সাহেব যখন ভোরবেলা বক্তৃতা দিচ্ছিলেন, তখন আমার কেমন যেন আবছা আবছা মনে পড়তে লাগলো, কোথায় যেন এটা পড়েছি। তারই সন্ধানে যখন আমার মন আর স্মৃতিশক্তি লুকোচুরি খেলছে, তখন ও হরি, পাদ্রী সাহেবই মাইকের উপর হাঁড়ি ফাটালেন, বললেন, আজকের দিনের দুনিয়া দেউলে, সর্বভুবন এক বিরাট ওয়েস্টল্যান্ড। কবিতাটি আমি মাত্র একবার পড়েছি, তাও বহু বছর পূর্বে, এবং সেও খামছে খামছে, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে স্কিপ করে করে, কারণ ও কবিতায় একাধিক ভাষার যে জগা খিচুড়ি পাকিয়ে ভাষা শেখাতে অগা, এক ভাষানিষ্ঠ অর্থাৎ মনোগ্লট ইংরেজকে তাক লাগাবার কিশোর সুলভ প্রচেষ্টা আছে, তা দেখে আমি বেএখতিয়ার হব কেন। আমি তো এই সব কটা ভাষা এলিয়টের মতোই বিলক্ষণ মিসআন্ডারস্ট্যান্ড করতে পারি। কাজেই কবিতাটি স্মরণ করতে যদি সময় লেগে থাকে, তাহলে আশা করি যাদের কাছে ওই কবিতা রামায়ণ মহাভারতের চেয়েও প্রণম্য তারা অপরাধ নেবেন না। ইংল্যান্ডের প্রার্থনার কথা ওঠাতে যদি ইংরেজি সাহিত্য নিয়ে স্থলে কিঞ্চিৎ বাক্যবিন্যাস করি, তবে বিবেচনা করে সেটা নিতান্ত বেখাপ্পা শোনাবে না।
এবং সে বাসনা যে আমার কিঞ্চিত আছেও সেটা অস্বীকার করব না। কিন্তু তাহলে মূল বক্তব্য থেকে অনেকখানি দূরে চলে যাব বলে পাঠক হয়তো ঈষৎ অসহিষ্ণু হয়ে উঠবেন। তাই শুধু এই প্রশ্নই শুধাই, ভোরবেলার পাদ্রী সাহেব বেছে বেছে আমাদের এলিয়ট সাহেবকেই স্মরণ করলেন কেন? মার্কিন মূল্যকের লেখককে ইংরেজ সহজে কলকে দেয় না, কাজেই এই কলকে পাওয়ার জন্য এলিয়টকে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বহু জায়গায় বিস্তর কলকে পাওয়ার পর ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টিতেও তো জাতে ওঠবার জন্যে তিনি লিখলেন দি লিটারেচার অফ পলিটিক্স, টি এস এলিয়ট ও এম কর্তৃক লিখিত, রাইট অনারেবল স্যার অ্যান্টনি ইডেন কেজি এমসি এমপি কর্তৃক ভূমিকা সম্বলিত। এরকম ব্যাপার যে ইংল্যান্ডে হতে পারে আমি জানতাম না। আর যদি শ্রদ্ধেয় পরশুরাম, শ্রী রাজশেখর বসু রায় সাহেব কর্তৃক লিখিত এবং শ্রীযুত ভূতনাথ ভর রায় বাহাদুর বিধানসভার সদস্য কায়সারি হিন্দ দ্বিতীয় শ্রেণী মেডেল প্রাপ্ত কর্তৃক ভূমিকা সম্বলিত পুস্তক প্রকাশ করেন, তবে যেরকম বিস্মিত আর বিরক্ত হব। সাহিত্য জগতে এলিট যে পলিটিশিয়ান নন সে সবাই জানে, তিনি তার ও এম উপাধিটি উল্লেখ করতে ভুললেন না, আর ইডেন তো শালঙ্কার থাকবেনই। মুসলমান বলে আমি ঠিক বলতে পারবো না, তবে অনুমান করি চাঁড়াল যদি পইতে পেয়ে যায় তবে বোধ হয় সে সেটা সারাক্ষণ মাথায় জড়িয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। আশা করি এরপর যখন বাংলার সাহিত্যিকরা রাজনীতিকদের দাওয়াত করে সভাপতি বানিয়ে তাদের দিয়ে সাহিত্য অথবা সাহিত্যিকদের চরিত্রের আনাড়ি সমালোচনা করাবেন, তখন শ্রীযুত প্রমথনাথ বিশি প্রমুখ অনাদৃত খাঁটি সাহিত্যিকরা অহেতুক উষ্ণ গোস্বা প্রদর্শন করবেন না। এদের গুরু ঠাকুর মহামানব এলিয়ট সাহেব, এরা তাঁরই পদাঙ্ক অনুসরণ করছেন মাত্র। সাহিত্য জগতে কলকে পেয়ে এলিয়ট সন্তুষ্ট নন, তিনি আরও বহু কলকে বহু জায়গায় পেয়েছেন, কিন্তু ইংল্যান্ডের সর্বোচ্চ এবং সর্বশেষ কলকে ধর্মচক্রে, কে না জানে, সে দেশের রাজা বা রানীর অন্যতম যান্ত্রেল উপাধি ডিফেন্ডার অফ ফেইথ স্বয়ং পোপ ইটি অষ্টম হেনরিকে দিয়েছিলেন, সেখানে কলকে পাওয়া তো চাই চাই। এলিয়ট তার ধর্মবিশ্বাস পরিষ্কার ভাষাতেই প্রকাশ করেছেন, সেটা তার কবিতার মতো 63 রকমে বোঝা এবং বোঝানো যায় না। এই রক্ষে পাস্কাল সম্বন্ধে প্রবন্ধ লিখতে গিয়ে তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, ধর্মগুলোর ভেতর খ্রিস্টধর্ম এবং তার ভেতরে ক্যাথলিক খ্রিস্টধর্মই জগৎ এবং বিশেষ করে আধ্যাত্ম জগতের সমস্যা এবং কার্যকারণ সর্বোত্তমভাবে বোঝাতে সক্ষম হয়েছে। টু অ্যাকাউন্ট মোস্ট স্যাটিসফ্যাক্টরিলি ফর দি ওয়ার্ল্ড অ্যান্ড স্পেশালি দি মোরাল ওয়ার্ল্ড উইদিন। যীশুখ্রিস্ট যে জলকে মদ্যরূপে পরিবর্তিত করেছিলেন, মৃতজনের প্রাণ দিয়েছিলেন, এসব অলৌকিক কার্যকলাপে তিনি বিশ্বাস করেন। তিনি অ্যাংলো ক্যাথলিক গির্জায়, বিলেতের সরকারি রাজরানীর প্রতিষ্ঠান, সেখানে গিয়ে পুজো পাঠ করেন, মন্ত্রপুত রুটি এবং মদের মাধ্যমে খ্রিস্টের সঙ্গে অশরীরীভাবে হরিহরাত্মা হন, ইত্যাদি ইত্যাদি। তাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। আমাদের মডার্ন কবিরাও হয়তো ইতু ঘেঁচুর পুজো করেন। নজরুল ইসলাম আর যদি মোল্লার কাছে গিয়ে পানি পড়া তাবিজ কবজ নিয়ে ব্যায়াম সারাতে চান তবে আমরা উল্লাসী অনুভব করব। ডাক্তার কোবরেজ তো হার মেনেছেন। কিন্তু এ বাবদে একটা প্রশ্ন স্বভাবতেই উদয় হয়। গোড়া ক্যাথলিকরা বিশ্বাস করেন অখ্রিস্টানরা অন্তত নরকের আগুনে জ্বলবে, গোড়া মুসলমানরা অতখানি বিশ্বাস করেন না। তাদের মতে কোনো অন ইসলামিক ধর্মের মূল তত্ত্ব ফান্ডামেন্টালস যদি ইসলামের সঙ্গে মেলে তবে সে ধর্মের লোক স্বর্গে না গেলেও অন্তত নরকে জ্বলবে না। এখন প্রশ্ন, এলিয়ট কি বিশ্বাস করেন? তার বাঙালি হিন্দু মুসলমান চেলারা অন্তত নরকের আগুনে রোস্ট মাটন কিংবা তন্দুরি মুরগি ভাজা হবে? যারা তার সঙ্গরস পেয়েছেন তারা যদি বাতলে দেন তবে উপকৃত হব। কিন্তু ইহুদিদের সম্বন্ধে এলিয়ট তার বক্তব্য সুস্পষ্ট ভাষায় বলেছেন। পাঠক স্মরণ রাখবেন, ইহুদিতে ধর্মগ্রন্থ প্রাচীন নিয়ম বা ওল্ড টেস্টামেন্ট খ্রিস্টানদের ধর্মগ্রন্থও বটে, এবং খ্রিস্টানদের একেশ্বরবাদ, প্রতিমা বর্জন, স্বর্গ নরক, শেষ বিচার, গির্জার প্রার্থনা পদ্ধতি ইহুদিদের কাছ থেকে নেওয়া, এবং সবচেয়ে বড় কথা স্বয়ং যীশুখ্রিস্ট ইহুদি সন্তান, মথিলিখিত সুসমাচারে আরম্ভই যিশুর কুলজি নিয়ে।
তিনি ইহুদিদের বংশপিতা আব্রাহাম বা ইব্রাহিমের বংশধর। এলিয়ট আদর্শ সমাজ ব্যবস্থার বর্ণনা দিতে গিয়ে বলছেন যে সে আদর্শ সমাজে রক্ত ও ধর্ম এ দুয়ে মিলে মুক্ত চিন্তাশীল ইহুদিদের বেশি সংখ্যা থাকা অবাঞ্ছনীয়। Reasons of race and religion combine to make any large number of free-thinking Jews undesirable. সোজা বাংলায় প্রকাশ করতে গেলে দাঁড়ায়, যেমন মনে করুন রবীন্দ্রনাথ যদি বলে যেতেন পার্সিদের ধর্ম এবং রক্ত আলাদা। এবং এখানে এটা লক্ষণীয় যে ইহুদি এবং পার্সি উভয় সম্প্রদায়ই বিত্তশালী। এ দুই মিলে গিয়ে এমনই এক বিপর্যয় ঘটেছে যে এদের থেকে বেশি লোক ভারতীয় সমাজে থাকুক এটা বাঞ্ছনীয় নয়। অ্যান্টনি ইডেনের ভূমিকা সম্বলিত এলিয়টের যে লিটারেচার অফ পলিটিক্স বইয়ের কথা পূর্বে উল্লেখ করেছি, তাতে এলিয়ট চারজন কনজারভেটিভ সাহিত্যিকের উল্লেখ করেন, বলিংব্রুক, বার্ক, কোলরিজ এবং ডিসরেলি। ডিসরেলির কথা বলতে গিয়ে এলিয়ট বলছেন, হ্যাঁ ইনি একটা সাদা মাটা পাশ পেতে পারেন মাত্র, আমি অবশ্য গির্জার সদস্য গ্ল্যাডস্টোনকে বেশি পছন্দ করি। সমালোচক উইলসন কাষ্ঠ হাসি হেসে স্থলে বলছেন, হ্যাঁ হ্যাঁ একজন মুক্ত চিন্তাশীল ইহুদি চললেও চলতে পারে, অবশ্য তিনি যদি কনজারভেটিভের স্বার্থে কাজ করেন। অনেকটা রবি ঠাকুর যেন বলছেন, নরোজি চললেও চলতে পারেন, আমি কিন্তু গোড়া তিলককে পছন্দ করি। এই আলোচনা উঠেছিল যখন বিবিসি দর্শনে যাই। হাজার হোক, এ জীবনে চারটি বছর দিশি বেতারে নষ্ট করেছি তো। পারস্যে প্রখ্যাত কবি মুশারফ উদ্দিন বিন মুসলি উদ্দিন শেখ সাদিকে একদিন দেখা গেল ভর সন্ধেবেলা গোরস্থানের দেউড়ির সামনে। এ সময়টা মৃতের সদ্গতি প্রত্যাশাকামী উপাসনার জন্য প্রশস্ত নয়। তাই রাস্তা দিয়ে যেতে যেতে কবির এক বন্ধু তাকে দেখতে পেয়ে শুধালেন, অবেলা এখানে কি করছেন শেখ সাহেব? দীর্ঘ দাড়ি দুলিয়ে দীর্ঘতর নিঃশ্বাস ফেলে বৃদ্ধ বললেন, আর বলো না ভাই, গেরো গেরো, জানো তো অমুককে আমার কাছ থেকে 100 তুমান ধার নিয়েছিল, বছরটাক হয়ে গেল, ফেরত পাইনি, পাড়ায় পাড়ায় খেদিয়ে বেরিয়েও তাকে ধরতে পাইনি। তখন আমার এক গুরু ভাই আমাকে পরামর্শ দিয়েছে এখানে এসে অপেক্ষা করতে, গোরস্থানে নাকি সবাইকে একদিন আসতে হয়। বিবিসি লন্ডন তথা ইংল্যান্ড এমনকি লন্ডনাগত বিদেশি গুণীজ্ঞানের জ্যান্ত গোরস্থান, গাইয়ে বাজিয়ে নাট্যকার বক্তৃতাবাজ পাহাড় চরণেওলা চোরের সেরা ডাকাতের বাড়া হেন ও প্রাণী নেই যে এখানে একদিন না একদিন না আসে। আমার জন্মভূমি সোনার দেশ ভারতবর্ষে অবশ্য ভিন্ন ব্যবস্থা, তার সম্বন্ধে অন্য গল্প আছে, সেটা কিন্তু বাজারে চালু হয়নি। আকাশবাণীতে সামান্য যেটুকু প্রোগ্রাম পায় তাও কাটা যাবার ভয়ে সে গল্পটি কেউ বলতে চায় না, শুনলেও ভুলে যেতে চায়। অ্যাটম বম পড়লে কি কি কাণ্ড হতে পারে তারই রগরগে বর্ণনা শুনে এক নিরীহ বঙ্গসন্তান তার বৈজ্ঞানিক বন্ধুকে শুধালে, এসব কি সত্যি? একদম, বরঞ্চ কমিয়ে সমিয়ে বলেছে। তাহলে উপায়? দূর দূরান্তে লড়াইয়ের আওতার বাইরে কোনো নির্জন দ্বীপে চলে গেলে হয় না? হয়, কিন্তু এদেশের সরকার অ্যাটম বোমের বিরুদ্ধে উত্তম ব্যবস্থা করেছেন। বোম ফাটার সম্ভাবনা দেখলেই আকাশবাণীর কোনো স্টুডিওতে ঢুকে পড়ো, সেখানে কোনো রেডিও অ্যাক্টিভিটি নেই। আমি অবশ্য মৌলানা সাদির মতো দেনাদারকে পাকড়াবার জন্য বিবিসিতে যাইনি, আমি গিয়েছিলাম আপন ঋণ শোধ করতে। পূর্বেই বলেছি আমি একদা বেতারে বাঁধা ছিলুম, সেই সুবাদে দু একজন কর্মীর সঙ্গে আলাপ আলোচনা এমনকি দহরম মহরম হয়। দেশে নিষ্কর্মা বিবেচিত হওয়ার পর বিবিসি এদের লুফে নিয়েছে, পাড়ার মেধ ও পাড়ার মধুসূদন তুচ্ছাড়তে বলা হয়। এখানে কিন্তু সত্যই জার্মানির জন্য বিবিসি যে জার্মান প্রোগ্রাম করে তারই বড় কর্তা আসলে ভিয়েনাবাসী জার্মানভাষী ডক্টর ওয়ালফের সঙ্গে আলাপ করিয়ে দিলেন আমাদের সিনহা। আসলে সাদামাটা কায়েতের পো সিংহ, অর্থাৎ নিতান্ত সম্মানার্থে সিংহ, কিন্তু ছোকরা হামেশাই একটু সাহেবিক হেসা ছিল বলে আমরা বাংলাতে কথা কইবার সময়ও সিনহা বলতুম। লোকটি অসাধারণ পণ্ডিত এবং সঙ্গে সঙ্গে পৃথিবীর দৈনন্দিন সব সমস্যা সম্বন্ধে অহরহ সচেতন, এ সমন্বয় সচরাচর চোখে পড়ে না। আশ কথা পাশ কথার পর আমি বললুম,
বিবিসির জার্মান কর্মচারীদের উচ্চারণ জার্মানি থেকে সম্প্রসারিত খাস জার্মান বেতারের বাণীর চেয়ে অনেক ভালো। প্রিয় অসত্য আমি যে একেবারেই বলি নে তা কিন্তু নয়, কিন্তু প্রিয় সত্য বলবার সুযোগ পেলে আত্মপ্রসাদ হয় ঢের ঢের বেশি। হিটলার বরিশালের লোক, অর্থাৎ বরিশালের লোক কলকাতার ভাষা বলতে গেলে যেরকম তার কথায় আর থেকে যায়, হিটলারের পোশাকই জার্মানে তেমনি শুধু আর নয়, তার জন্মভূমি অস্ট্রীয় উপভাষার বোটকা গন্ধ পাওয়া যেত। হিটলার কলেজ বিশ্ববিদ্যালয়ে কখনো যাননি, শিক্ষিত আচার্য পণ্ডিতদের তিনি দু চক্ষে দেখতে পারতেন না, তদুপরি নতুন ভাষা শেখা বাবদে তিনি ছিলেন ষোলো আনা অগা। মুসোলিনি চমৎকার জার্মান বলতে পারতেন এবং একমাত্র তার সঙ্গে কথা কইতে তার দোভাষের প্রয়োজন হতো না। ওদিকে আবার স্টালিনের রুশ উচ্চারণে ককেসাসের গুরুভার ছিল বলে তিনি লেকচারবাজি করতে ভালোবাসতেন না, কিন্তু এৎসকি ছিলেন বহু ভাষায় অসাধারণ পণ্ডিত। কাজে এসব উল্টোপাল্টা নমুনা থেকে আমি কোনো সূত্র আবিষ্কার করতে পারিনি। হিটলার যখন রাজরাজেশ্বর হয়ে গেলেন তখন যে তার চেলা চামুণ্ডারা শুধু তার উচ্চারণ নকল করতে আরম্ভ করলেন তাই নয়, তারই মতো কর্কশ গলায় দাবড়ে দাবড়ে কথা বলতে আরম্ভ করলেন এক গেবলস ছাড়া। জার্মানির খানদানি শিক্ষিত পরিবারে যে রিজু স্বচ্ছ চাঁচাছোলা উচ্চারণ প্রচলিত ছিল, অধ্যাপকরা যে ভাষায় কথা বলতেন, থিয়েটার অপেরাতে যে উচ্চারণ আদর্শ বলে ধরা হতো, সেটা প্রায় লোপ পাবার উপক্রম করল। যুদ্ধ লাগার পূর্বে এবং পরে যারা লন্ডনে পালিয়ে গিয়ে বিবিসির জার্মান সেকশনের ভার নিল, তারা প্রধানত ওই সব শ্রেণীর বুদ্ধিজীবী। আজকের দিনে যারা বিবিসিতে জার্মান বলে তারা ওদেরই ঐতিহ্যে চলে। ওদিকে যদিও জার্মানরা হিটলারের রাজত্বের ১২ বৎসরের দুঃস্বপ্ন যত তাড়াতাড়ি পারে ভুলে যেতে চায়, তবু পুরনো দিনের অভ্যেস অত সহজে যাবে কেন? তাই বিবিসির জার্মান উচ্চারণ এখন খাস জার্মানির চেয়ে খানদানি। অভ্যাস যে সহজে যেতে চায় না তার উদাহরণ যত্রতত্র সর্বত্র দেখতে পাওয়া যায়। বাংলাদেশ থেকে তার একটা অতি সাধারণ উদাহরণ দিয়ে আরম্ভ করি। প্রথম বিশ্বযুদ্ধের সময় এদেশে কাপড়ে কী অনটন পড়েছিল সে কথা আমরা ভুলিনি। তারই ফলে পাঞ্জাবির ঝুল কমে কমে প্রায় গেঞ্জির মতো কোমরে উঠে গিয়েছিল। তারপর লড়াই শেষ হওয়ার পর যখন বাজারে আর আদ্যির অভাব রইল না, তখনও কিন্তু ঝুল আর নামে না, ইতিমধ্যে ওইটিই হয়ে গিয়েছে ফ্যাশন। ইংল্যান্ডেও তাই। সেই যে যুদ্ধের সময় কাপড়ের অভাবে মেয়েরা অল্প ঘেরের স্কার্ট বানাতে বাধ্য হয়েছিল, আজ সেটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, এবং তার ঘের এতই মারাত্মক রকমের অল্প যে বাসের পাদানিতে পা তোলা যায় না। বাসের হ্যান্ডেল ধরে মেম সাহেবদের লাফ দিয়ে একসঙ্গে দু পা তুলে বাসে উঠতে হয়। আমারই চোখের সামনে একদিন একটা কেলেঙ্কারি হয়ে গেল। একটি ফুল স্লিম, আজকাল মোটা বলাটা অসভ্যতা, সেটা সংস্কৃত পদ্ধতিতে ফুল স্লিম বলাটা যে আইনস্টাইন আবিষ্কার করেছেন তাকে বারবার নমস্কার। মহিলা বাসে উঠতে গিয়ে লাফ না দিয়ে পুরুষদের মতো পা তুলতে চড়চড় করে স্কার্টটি প্রায় ইস্পার উস্পার। যাদের কম ঘেরে লুঙ্গি পরার অভ্যাস আছে তাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতাটি একাধিকবার হয়েছে, প্রধানত লুঙ্গির বার্ধক্যে। ঘটনাটা নিত্যনিত্যি এদেশে হয় কিনা বলতে পারবো না, কারণ যে কটি লোক কাণ্ডটা দেখলে তারা মৃদু হাস্য করা দূরে থাক, তাদের নয়নের উদাস দৃষ্টি যেন সঙ্গে সঙ্গে উদাসতর হয়ে গেল। আমিও ইতিমধ্যে কিঞ্চিত শহুরে হয়ে গিয়েছি। মাথা নিচু করে গভীর মনোযোগ সহকারে খবরের কাগজে বব রেলের বিজ্ঞাপন তো বিজ্ঞাপনই সই পড়তে লাগলুম। ঘটনাটি প্রচুর ধ্বনি এবং ব্যঞ্জনা সহকারে এক ইংরেজ বন্ধুকে যখন বললুম, তিনি বললেন, কেন, এ ব্যাপার তো এখন ক্লাসিক্সের পর্যায়ে উঠে গেছে। শোনো, এক ককনি আর এক ককনিকে উপদেশ দিচ্ছে মিলের শেয়ার না কিনতে। কি হবে কিনে, কাপড়ের এখন আর কতখানি প্রয়োজন? এই দেখো না, আমি আমার স্ত্রীর গেল বছরের স্কার্ট দিয়ে নেক টাই বানিয়েছি, আর তিনি আমার গেল বছরের টাই দিয়ে এ বছরের স্কার্ট বানিয়েছেন। কিন্তু এহ বাচ্চ, এসব জিনিস দিয়ে ইংরেজ চরিত্রের অদল বদল হয়েছে কিনা সে কথা বলা অসম্ভব না হলেও কঠিন। এক মার্কিন সেপাই যুদ্ধের সময় বাংলাদেশের ভেতর দিয়ে যাবার সময় দেখে যেখানে পুকুর কাটা হয়েছে সেখানে পুকুরের মাঝখানে মাটির কনিকাল থাম
রাখা হয়েছে। আসলে এটা কতখানি মাটি কাটা হয়েছে তার মাপ রাখবার জন্য, এবং মাটি কাটাদের মজুরি চুকিয়ে দেবার পর এ থামগুলো কেটে ফেলা হয়। কিন্তু মার্কিন তার ভ্রমণ কাহিনীতে লিখলে, বাংলাদেশের লোকই সবচেয়ে বেশি শিবলিঙ্গ পুজো করে, এন্তের পয়সা খরচ করে বিরাট বিরাট পুকুর খুঁড়ে মাঝখানে শিবলিঙ্গ স্থাপনা করে। এটা শুনে আমার শিক্ষা হয়ে গেছে, না হলে ক্লিওপাত্রার নিডল অবেলেস্ক ইউরোপে যে সম্মানের সঙ্গে রাখা হয়েছে তার থেকে মীমাংসা করে আমিও বলে দিতাম ইউরোপেও লিঙ্গ পূজা হয়। যতই খবরের কাগজ পড়ি, রেডিও শুনি, টেলিভিশন দেখি, পাবে কথাবার্তা কই, বন্ধু বান্ধবদের সঙ্গে লাঞ্চ ডিনার খাই, মোটরে করে গ্রামাঞ্চলে বেড়াতে যাই, ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে অবরে সবরে রসালাপ করি, বাঁকা নয়নে সব কিছু দেখি, খাড়া কানে অর্ধমাচরণে অন্য লোকের কথাবার্তা শুনি, ততই মনে হয় সে পুরনো ফরাসি প্রবাদ, দি মোর ইট চেঞ্জেস দি মোর ইট ইজ দ্য সেম থিং। খোলনলচে বদলেও সে পুরনো হুঁকো, এই যে জার্মানির হাতে ইংরেজ বেধড়ক বম খেলো, কই কথায় কথায় তো জার্মানিকে কটুকাব্য করে না, দু এক জায়গায় যে কালো ধলায় মারামারি হচ্ছে, কই সাধারণ ইংরেজ তো সাদার পিছনে দাঁড়ায়নি, উল্টে প্রতিবাদ জানাচ্ছে। এমনকি শুনতে পেলুম পার্লামেন্টে নাকি কে যেন বিল আনবেন, যেসব হোটেলওয়ালা কালো ধলায় ফারাক করে তাদের শায়েস্তা করবার জন্য। নানা প্রকার আমদানি রপ্তানির উপর যদিও বাধ্য হয়ে কিছু আইন কানুন জারি করতে হচ্ছে, তবু তো ইংরেজ আরও কয়েকটা জাত নিয়ে একটা খোলা বাজার তৈরি করার চেষ্টায় উঠে পড়ে লেগেছে। 30 বছর আগেও মনে হয়েছে, এখনও মনে হল, ইংল্যান্ডে কনজারভেটিভও লিবারাল, লেবারও লিবারাল হয়ে গিয়েছে, তাই বোধহয় খাস লিবারাল দলের জেল্লাই সেখানে কমে গিয়েছে। যে দেশে সবাই ভাত খায় সেখানে তো আর ভাত খেকোদের আলাদা হোটেল হয় না। তাই তাজ্জব মানি, এলিয়ট এত অসহিষ্ণু হয়ে উঠলেন কি করে, সিনহা না ভলফ শুধিয়েছিলেন সে কথা মনে নেই। আর যখন এরোপ্লেনে চড়ে অষ্টপ্রহরী অষ্টপ্রহরে কলকাতা থেকে লন্ডন যেতে পারি, প্যারিসের লোক আর কয়েকদিনের ভেতরে দেশে খাবে ব্রেকফাস্ট, নিউ ইয়র্কে খাবে লাঞ্চ, সর্বদেশের ভৌগোলিক গণ্ডি যায় যায়। শঙ্কর দর্শন আলোচনা করতে হলে প্লাথর উল্লেখ না করলে সমালোচনা অসম্পূর্ণ থেকে যায়, ক্রোচের সমালোচনায় অভিনব গুপ্তের নাম উল্লেখ অভিনব বলে মনে হয় না, লন্ডন পাউন্ডের দাম কমালে আর 5টা দেশ পরিমরি হয়ে সে কর্ম করে, জার্মানিতে নতুন দাওয়াই বেরোলে সেটা কলকাতার কালোবাজারে ঢোকে 7 দিনের ভেতর, বিলিতি ফিল্মের মরমিয়া কেঁ কেঁ সুরের দিশি ভেজাল হান্টারওয়ালিতে শোনা যায় পক্ষাধিককালে, তখন শুনতে হবে খ্রিস্টধর্মের, একমাত্র খ্রিস্টধর্মের, দ্য চার্চ অফ ইংল্যান্ডের খ্রিস্টধর্মের জয়গান, সেটা বরণ না করলে পৃথিবীর আদর্শ সমাজে আমাদের স্থান নেই। কারণ এলিয়ট অতি সুস্পষ্ট ভাষায় বলেছেন, আমাকে যদি ধর্মান্ধ বলা হয় তাতে আমার কোনো আপত্তি নেই, যদি খ্রিস্টীয় সমাজই চাও তবে তাতে মেলা স্বাধীন পন্থা স্বাধীন মতবাদের ঝামেলা লাগালে চলবে না, ইউ ক্যানট অ্যালাউ কনজুরিজ অফ ইন্ডিপেন্ডেন্ট সেক্টস। ইংল্যান্ডের নৈতিক পন্থা এবং বৈদেশিক নীতি ঠিক করে দেবে চার্চই, আর তার আদর্শ রাষ্ট্রে ইহুদিদের সংখ্যা যে অতিশয় সীমাবদ্ধ থাকবে সে কথা তো পূর্বেই নিবেদন করেছে। এখানে বলে দেওয়া ভালো, আমি পাপি, সে আদর্শ সমাজে স্থান চাইনি, আমি শুধু তার বাঙালি শিষ্যদের ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলাম। আমি তো আশা করেছিলাম ভৌগোলিক গণ্ডি যখন জেরিকোর দেয়ালের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তখন শিক্ষিত মানুষ সে ধর্মেরই অনুসন্ধান করবে যে ধর্ম তার বিরাট বাহু মেলে সবাইকে আলিঙ্গন করতে চায়। আমার তো মনে হয়েছিল রবীন্দ্রনাথ যখন ইংল্যান্ডে মানব ধর্মের জয়গান গেয়েছিলেন তখন তিনি বলদের সামনে বেদপাঠ কিংবা মোষের সামনে বীণা বাজাননি।